العالم العالمي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومواله. أما بعد. প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের মহার্ম ও আশুরা বিষয়ক সিরিজ আলোচনা দর্শক আমরা আজকে যে বিষয়টিতে আলোকপাত করবো তা হচ্ছে মহারমের মর্যাদা ফজিলত ও আমাদের করণীয় মহাররম আল্লা সুবাহানুয়া তালার অন্যতম গুরুত্বপূর্ণ মাসের একটি কোরআন আল্লাহু হানুতাল্লা বলেছেন আরউদু বিল্লাহ মিনা শীতমুজিমল্লাহ রহমান রহিম ইন নারী দা শহুর ইন দাহিত না আশা শাহ রওয়ান ফিকিতা বিল্লাহী ইয়ামা খাল আত্তসামা ওয়াট ই ওয়াল আউট মিনহা আরব আয়তুন হরুম যে আল্লাহসুফ হানুয়াত যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তার কাছে বছরের গণনা হচ্ছে বারোটি মাসে তোমাদের চারটি মাস নিষিদ্ধ এই নিষিদ্ধ মাসের প্রথম মাসটি হচ্ছে আল মোহাররম অর্থাৎ মহারম শব্দের অর্থই হচ্ছে নিষিদ্ধ বা পবিত্র এবং মর্যাদা সম্পন্ন এই মাসটি মহান আল্লাহ সব হানুমাতার কাছে অত্যন্ত প্রিয় রাসুল্লাহ সাল আলী ওসালাম বলেছেন আফদল সৈয়ামি বাদ শাহরি রমাদান শাহরুল্লাহি তাদহু আল মোহারম ও আফদল সৈলাতি বাদ আল ফরিদাহ কিয়ামুল্লাইল এটি ইমাম মুসলিম রাহমুল্লাহ আবহর রাজি আল্লাহ তালানহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন রাসুল সালাম বলেছেন যে আল্লাহ সু কাছে রামাদান মাসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ফজিলতময় মাস হচ্ছে তোমরা যে মাসটিকে মহারম মাস বলো এবং ফরজের পর আল্লাহর কাছে সর্বোত্তম সালাত হচ্ছে তেয়ামলাঈ আমরা এই হাদিসের মধ্যে দুটো বিষয়ের আলোকপাত দেখতে পাই প্রথম বিষয়ে হচ্ছে আফদালু তত বিশয়াম অর্থাৎ কোন রোজা আল্লাহর কাছে আপনার নফল রোজার মধ্যে কোন রোজাটি আল্লা সুফহানুদের কাছে প্রিয় আর নফল সালাতের মধ্যে কোন সালাদটি প্রিয় আমরা নফল রোজার মধ্যে সাধারণ নফল রোজার মধ্যে দেখি যে মহারণ মাসের রোজা আল্লা সুফ কাছে অধিকতর প্রিয় আর নফল সালাতের মধ্যে আল্লা সুহানুতার কাছে তেয়ামুল্লাই রাতের নামাজ যেটা আমরা সলাত উত্তাহ হিসেবে জানি সেটি অধিকতর প্রিয় এই দুটো বিষয় কিন্তু হাদিস থেকে একেবারে স্পষ্ট আমরা জানতে পাই তাহলে মাহারম মাসে আমরা কখন রোজা রাখবো আমরা দেখি যে ওসমান নাহদি রাহেমুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে সালফেস আলহীন সম্পর্কে ক্যানউজিমুনা যে আল আসর আস যে সালফেস সালেহিন তারা তিনটি বা দশকে তারা উদযাপন করতেন তারা মর্যাদা দিতেন তারা এই তিনটি দশককে তারা গুরুত্ব প্রদান করতেন একটি দশক হচ্ছে রামাদানের শেষের দশক দ্বিতীয় দশকটি হচ্ছে মহারম মাসের প্রথম দশক এবং তৃতীয় দশকটি হচ্ছে জিল হাজ মাসের প্রথম দশক অতএব এই যে প্রথম দশক মহরম মাসের প্রথম দশক অর্থাৎ প্রথম দশটি দিন যেটি আশুরা পর্যন্ত এই দশটি দিন উদযাপন করা এই দশটি দিন আবাদত করা মহান আল্লাহ সব সুহানুয়া তাল্লার সান্নিধ্য কামনা করা বেশ করে সিয়াম সাধনা করা এটি হাদিস দ্বারা প্রমাণিত আমরা দেখি যে ইমাম আহমেদ ইবনে হাম রহমুল্লাহ এবং ইমাম তিরমিজি রাহমহুল্লাহ তারা একটি হাদিস বর্ণনা করেছেন হজরত আলী রাজিয়াল তালন থেকে যে আন্না রাজ আত্নবিয়াস আলী হাসলাম এক ব্যক্তি রাসুল্লা আসসালামের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ আকবরিনী বিষাই ইন আকবরিনী বিশাহরিন আসু মুহুবা আদাহরি রমাদান আপনি আমাকে এমন একটি মাসের কথা বলুন যেই মাসে আমি রোজা রাখবো রামাদান মাসের পর রামাদান মাসের পরে মানে রমাদান মাস ছাড়া আর একটি মাসের নাম বলুন যে মাসে আমি রোজা রাখবো রাসুল্লাহাম বলেন ইন কুন তা ইমান শাহরান বাদা রমাদান ফাসুম আল মোহরম ফা ইন্নাহু শাহরুল্লাহ তুমি যদি রমাদানের বাহিরে আরও একটি মাস রোজা রাখতে চাও তাহলে তুমি মোহরম মাসে রোজা রাখো কারণ সেটি হচ্ছে শাহরুল্লাহ আল্লাহর মাস ওয়া ফিহি ইয়ামুন তাব আল্লাহু ফিহি আলা কওমিন ইতি এই মাহরমে এমন একটি দিবস আছে যেই দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন ওয়া তুব আলা আরিন এবং এই দিনে তিনি অন্য জাতিদেরও অন্য ব্যক্তিদেরও তিনি তবা কবুল করবেন এবং তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক আমরা এই হাদিসের দিকে তাকালে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় পাই একটি বিষয় হচ্ছে মাহারম মাসকে রাসুল উল্লা সাল আলী আসলাম শাহরুল্লা আল মোহারম আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন আমরা জানি যে আল্লাহ সুহানুয়াতার সাথে যদি কোনো কিছুকে এভাবে সম্বন্ধিত করা হয় তাহলে সেটি মর্যাদা বেড়ে যায় যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর বলতে আমরা মসজিদে মসজিদগুলোকে অথবা বিশেষ করে আমরা কাবা শরীফকে বোঝাচ্ছে আমাদের কেবলাকে বোঝাচ্ছে আবার যেমন না কাতুল্লাহ সোয়েব আলহি সালাতসালামকে যে উস্ট্রিটি মর্যাদা হিসেবে দেওয়া হয়েছিল সেটিকে না আল্লাহর উস্ট্রি বলা হয় ফলে আল্লাহ সব হায়ানুমাত আল্লাহর সাথে যদি সম্বন্ধিত করা হয় কোনো জিনিসকে কানেক্টেড করা হয় এজাফত করা হয় তাহলে সেটার মর্যাদাটি এভাবে বেড়ে যায় দু নম্বর বিষয় হচ্ছে এই মাহার মাসে এমন একটি দিবস আছে যে দিবসে আল্লা সুফানুমতলা একটি জাতিকে ক্ষমা করে দিয়েছেন সেটি আমরা জানি যে বেনি ইসরায়েলকে আল্লা সুহানু মতলা ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে দান করেছেন আর প্রত্যাশা করা হয় অন্য জাতিগুলোকে ক্ষমা করে দেওয়া হবে আমরা জানি আসুরের দিবসে রাসুল্লা সাল্লাহ হাসান বলেছেন ইন্নি আহতিবু আল্লাহ ফিরাসানা আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে এই আয়সুর রোজার কারণে আল্লা সুফানুমতালা আমার এক বছরের গুণা মাফ করে দেবেন তাহলে আমরা এর মধ্যে যেটি পাইগু গুরুত্বপূর্ণতা হচ্ছে যে এই মাস ব্যাপী রোজা রাখা বেশ করে প্রথম যে দশটি দিন এই দশটি দিন রোজা রাখা এটি হাদিস দ্বারা প্রমাণিত আছে ইমাম আল হাসান রাহেমহল্লাহ তিনি বর্ণনা করেছেন কল রসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম আফ গলুসালতি বা আদাল মুব আসলাতুফি জৌফিল্লাউসৎ মধ্যরাতে সালাত আদায় করা এটি হচ্ছে আল্লা সু হানুতার কাছে ফরোজ সালাতের পর সবচেয়ে প্রিয় সালাত ও আফদলু শহুরি শাহরি রমাদান আল ও ওয়া শাহরুল্লাহ আসাম যে আল্লা সুফ তার কাছে অন্য মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় মাস রামাদানের পর সবচেয়ে প্রিয় মাস এবং সবচেয়ে উত্তম মাস হচ্ছে মুহাররম মাস এটিকে আল্লা সবাইনত শাহর শাহরুল্লা আল আসাম বলে রাসুল্লা আলাইহি সাল্লাম এটিকে ঘোষণা করেছেন সেটি আমরা জানি বিন মুনাব্বাহ তিনি বলছেন যে আল্লাহ সবাইন তালা মুসা আলহি সালাতসাল্লামের কাছে সংবাদ পাঠালেন ওহি পাঠালেন যে মুর আকা তাকবু ইলাইয়া ফি আউ আলি আশ্রী আল মুহরম যে তুমি তোমার উম্মাকে তোমার জাতিকে বলে দাও তারা যাতে মাহরামের প্রথম দশকে আমার নিকটবর্তী হয় আমার কাছাকাছি আসে আমার কাছে তাদের এবাদত প্রার্থনা তাদের প্রয়োজনগুলো তারা যাতে উপস্থাপন করে আমার নিকটে যা তারা আসে ফাইদাকান ইয়াম আশিরফ আল ইয়াখরুজু ইয়া আসরুল্লাহম আর দশম তারিখে তারা যাতে আমার কাছে ফিরে আসে আমার কাছে ক্ষমা চায় আমি তাদেরকে ক্ষমা করে দেবো কাতার দারাদিয় রাহমাহুল্লা তিনি বলছেন যে আল্লাহ হানুমত সূরা আল ফাজের যে ফজরের ঘোষণা করেছেন সেটি হচ্ছে মোহরম মাসের প্রথম দিবস প্রথম ফেজরি ফজরিউলাই আলীন আসর এই যে মহরম মাসের প্রথম দিবসের যে এই যে সকাল এই সকালের ঘোষণা আল্লাহ সাহেহানুমা তালা কোরআনে আল ফজরে আল ফজর এর শপথের মাধ্যমে তিনি জানিয়েছেন এবং এই জন্যে তিনি বলছেন কোনো একজন ব্যক্তি যদি জিলহজ মাসে রোজা রাখা আমরা জানি যে জিলহজ মাসের ইয়াও মারাফা পর্যন্ত রোজা রাখার বিধান রয়েছে এরপরে কোনো একজন ব্যক্তি যদি মাহারম মাস আবার রোজা রাখে জিরহাজ মাস রোজা রাখলো শেষ মহার্য মাস আবার প্রথম মাস বছরের শেষ মাস এবং প্রথম মাস যদি রোজা রাখে তাহলে ফকাত খাতামা সানাতে বিত্ত আতি ওয়ফতাতা হা বিশ্ব বিত্ত আতি তাহলে সে বছর শেষও করলো আল্লাহর আনুগত্য দিয়ে বছর শুরুও করলো আল্লাহর আনুগত্য দিয়ে ফয়ূর যা আন্তুক্ত সানাতুহু কুল্লুহা তো আয়তান তাহলে আশা করা যায় আল্লাহ হানুয়া তারা তার গোটা বছরকে আল্লাহর আনুগত্যের বছর হিসেবে গ্রহণ করবেন মান তো আতুন ও আেরু তো আহ হুকমি কাবি তো আতে মা কারণ কোনো একজন ব্যক্তির যদি প্রথম কাজটি আনুগত্যের হয় এবং শেষের কাজটি আনুগত্যের হয় তাহলে মধ্যখানের কাজগুলোকেও আনুগত্যের কাজ হিসেবে ধরে নেওয়া হবে কাতাদা রাহেমাল্লাহ তাবি বিখ্যাত তাবি এ কথা বলেছেন এবনির রাজিব আল হাম্বল রহেমুল্লাহ তিনি তার আল্লা তোয়া ইফুল মা আরিফ গ্রন্থে আলোচনাগুলো করেছেন এবং তিনি একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটিকেও কেউ দুর্বল দুর্বল বলেছেন قال صلى الله عليه وسلم ما من حافزين يرفعان إلى الله صحيفة فيرى في أولها وفي آخرها خيرا إلا قال لملائكته أشهدكم أني قد غفرت لعبدي ما بين طرفيها هناك إيجن ابن, ابن رجل رحمه الله لك قرأت سنتارك لطيف المعارف قال رسول الله صلى الله عليه وسلم قال فرست الله سبحانه وتعالى قد جهن الله سبحانه وتعالى প্রথম ভাগেও তার আল্লাহর আনুগত্য রয়েছে দিবসের শেষের ভাগেও আল্লাহর আনুগত্য রয়েছে তখন তিনি ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলেন যে আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিয়েছি তার দিবসের দুই প্রান্তে ভালো আমলগুলো থাকার কারণে অতি দর্শক চলুন আমরা এই মাহাররামের এই প্রথম কয়েকটি দিবস আল্লাহ সব হানমতের এবাদতে তার আনুগত্য কাটাই বিশেষ করে আসুরে নিয়ে আমরা আমাদের সিরিজ আলোচনায় সেখানে আলোচনা করব মোহার্মের প্রথম দশ দিবসে আমরা যাতে বেশি করে আল্লাহর আবাদত করি আনুগত্য করি এবং রোজা রাখি কবি সুন্দর করে বলেছেন কাতা কাতা শুহর আমি লাহ ওয়াফেলতেন ওলাম তাহতারিম ফিমা আতাইতাল মোহারমা তুমি তো গোটা বছরই কাটিয়ে দিয়েছ আল্লা সুহানুয়াত আলার থেকে বেখবর থেকে গাফিল থেকে এবং খেলাধুলা তামাশায় কাটিয়ে দিয়েছ আর তুমি মহারম যখন এসেছে তখন মহারমেরও তুমি শ্রদ্ধা সম্মান করনি ফেলা রজা বা ওয়া ফি তাফিহি বি ওয়ালা সুমতা শাহর সৌমি সৌতম মুথম মেমা তুমি তো রজব মাসকেও আল্লাহানুমা তালার আনুগত্যে রজব মাসের হক আদায় করে সেখানে তুমি আল্লাহ আনুগত্য করনি আর তুমি রমজান মাসে পরিপূর্ণভাবে রোজা রাখনি ওয়ালাহি লাশরিদল হিজ্জাত ইল্লাদি মাদওয়া কুন্ত কুন্তা মোহারিমা আর জিল মাসের এই দিবসগুলোতে প্রথম দিবসগুলোতে তুমি আল্লাহ সাহানুমত আনুগত্য করনি দাঁড়িয়ে তুমি কেয়াম করনি সালাত আদায় করনি এবং তুমি সেখানে এহরাম করে হজও তুমি আদায় করনি ফাহাল্লা কে আন্তম হজুন আরতিন আলহরাতমা তাহলে তুমি কি চাও যে আল্লাহানুমাতার এই বিষয়গুলো এই দিবসগুলো থেকে বছরগুলো থেকে শিক্ষা নিয়ে তুমি তালার কাছে তোমার গুণাগুলোর ক্ষমা পেয়ে নেবে এবং তুমি তোমার হতাশা এবং তুমি যে আল্লাহ সাহানুমতার কাছে গিয়ে বিশ্বাদ এবং সেখানে গিয়ে তোমার দুরবস্থ হবে তা থেকে তুমি মুক্তি পাবে অতাস্তাক আম আল যদি দেবী দিদেবী তাহলে তুমি তোমার বছরটাকে তবার মাধ্যমে তুমি কবুল গ্রহণ করো অভিনন্দন জানাও স্বাগত জানাও লা আল্লাহকে আনতাম হু বিহা মা তাকাদ্দা তাহলে এর মাধ্যমে তোমার অতীতের গুণাগুলো মাফ হয়ে যাবে তাহলে প্রিয় দর্শক আমরা আল্লাহর কাছে তা অফিক কামনা করছি আল্লাহ ভাহানুমদারে যাতে আমাদের মাহারামের এই দিবসগুলোতে আল্লাহ সব আহতার আবাদত এবং সিয়াম সাধনার مدمي الله رشاني دان كورن هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته